আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ভারতের নাগরিক হওয়ার থেকে বাংলাদেশের উইবোকা হয়ে বেঁচে থাকা ভালো। না, এটা কোনো বাঙালি বলেনি, বলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক করণ থাপুর। অথচ সেই ভারতের কলকাতার তথাকথিত আনন্দবাজার পত্রিকা কিছুদিন আগে বাংলাদেশকে আখ্যায়িত করেন খয়রাতি বলে। ধরে নিলাম বাংলাদেশ খয়রাতি, তাহলে কি ভারত নবাবজাদা? আমরা কথায় নই, প্রমাণে বিশ্বাসী। তো চলুন দেখে নেই কে খয়রাতি আর কে নবাবজাদা। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থাৎ জিডিপি করোনার আগে ছিল 8% কাছাকাছি, অথচ দাদাদের দেশে সেটা ছিল 4.2%। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আর ভারতের অবস্থান চতুর্থ। ভারতে প্রতি বছর পর্যটক হিসাবে সবচাইতে বেশি মানুষ বাংলাদেশ থেকেই যায়। বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান 88তম, অন্যদিকে ধনী দেশ ভারতের অবস্থান 102তম। বিশ্ব শান্তি সূচক অনুযায়ী বাংলাদেশ 101তম অবস্থানে, অন্যদিকে ভারত এত ধনী হওয়া সত্ত্বেও তাদের অবস্থান 141তম। এছাড়াও শিশু মৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, এসব ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র 7% মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, যেখানে ভারতের প্রায় 15% মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। সত্য কথা বলতে, বাংলাদেশ খয়রাতি হলেও প্রায় সবাই টয়লেট ব্যবহার করে, আর 120 কোটি জনসংখ্যার তথাকথিত অসম্ভব ধনী দেশ ভারতের মাত্র 34% মানুষ স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আছে। বাংলাদেশকে খয়রাতি বলা ভারতের খয়রাত অর্থাৎ ঋণের পরিমাণ তাদের মোট জিডিপির প্রায় 74%। অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক ঋণ মোট জিডিপির মাত্র 40%। বাংলাদেশ যদি খয়রাতিই হয়ে থাকে, তাহলে ভারতের 4.5 লাখ লোক অবৈধভাবে বাংলাদেশে চাকরি করছেন কেন? উল্লেখ্য যে চীন ও ভারতের সীমান্তে চরম উত্তেজনার মধ্যেই বাংলাদেশকে চীন প্রায় 5,061টি পণ্য 97% শুল্কমুক্ত সুবিধাতে প্রবেশের সুযোগ দিয়েছে, যাকে ভারতীয় মিডিয়া খয়রাত হিসেবে প্রচার করেছে। ভারতের সাথে চীনের দ্বন্দ্বের মানে এই নয় যে বাংলাদেশও চীনের সাথে দ্বন্দ্বে জড়াবে, ভারত এমনটা কখনোই আশা করতে পারে না। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং ভারতের মিডিয়ায় অসৌজন্যমূলক ও উস্কানিমূলক মন্তব্য কখনোই কাম্য নয়। ভারতের বিরূপ আচরণের কারণে আজ তাদের এত ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ নেপাল এবং ভুটান তাদের পাশে দাঁড়ায়নি। বাংলাদেশ অতীতেও শান্তির দূত ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আপনার ছোট্ট একটি লাইক বা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবেন। আপনার ছোট্ট একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের পজিটিভ নিউজগুলো। আপনি যদি ইউটিউব চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইউটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।